সাকিব আল হাসান, বাংলাদেশ জাতীয় দলের টেস্ট ও টি টোয়েন্টি অধিনায়ক, হজ পালন শেষে বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন এই অলরাউন্ডার। ফলে অংশ নেননি জাতীয় দলের প্রস্তুতি ক্যাম্পে, আর এ নিয়ে টানা তৃতীয় সিরিজের জাতীয় দলের প্রস্তুতি ক্যাম্পে থাকছেন না সাকিব। চলতি বছরে আফগানিস্তান সিরিজের ক্যাম্পে ছিলেন না বিশ্বসেরা এই অলরাউন্ডার, ওয়েস্ট ইন্ডিজ সফরের ক্যাম্পেও পাওয়া যায়নি তাকে। এবার এশিয়া কাপের প্রস্তুতিতেও অনুপস্থিত সাকিব। বিসিবির ক্রিকেট অপারেশন বিভাগের চেয়ারম্যান আকরাম খান জানান, বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থানরত সাকিব দুবাইয়ে দলের সঙ্গে যোগ দিবেন, তার আঙ্গুলের অস্ত্রোপচার হবে এশিয়া কাপের পরই। এদিকে কয়েকদিনের ছুটি নেওয়া তামিম ইকবাল আজ আবার ক্যাম্পে যোগ দিবেন। জানা যায় পবিত্র হজ পালনের পর দেশে ফিরেছিলেন সাকিব, একদিন থেকেই আবার উড়াল দিয়েছেন যুক্তরাষ্ট্রে। স্ত্রী কন্যাকে নিয়ে দেশে ফেরার কথা ছিল তার এবং মিরপুরে জাতীয় দলের ক্যাম্পে যোগ দিবেন বলেই জানা গিয়েছিল, কিন্তু সেই পরিকল্পনা বদলে গেছে। সাকিব সরাসরি দুবাই গিয়েই দলের সঙ্গে যুক্ত হবেন। এশিয়া কাপ খেলতে 9 সেপ্টেম্বর দেশ ছাড়বে মাশরাফি বিন মুর্তজার দল। এশিয়া কাপের আগে প্রস্তুতি ম্যাচ খেলা ও সাকিবের ক্যাম্পে যোগ দেওয়া সম্পর্কে গতকাল মিরপুর স্টেডিয়ামে সাংবাদিকদের আকরাম খান বলেছেন, আমরা 9 তারিখে আরব আমিরাতে যাচ্ছি, সাকিব যুক্তরাষ্ট্রে থেকে ওখানে যোগ দিবে, ওখানে শুধু আমরা অনুশীলন করব কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য, তবে কোনো অনুশীলন ম্যাচ খেলবো না, সরাসরি 15 তারিখে এশিয়া কাপের প্রথম ম্যাচটি খেলবো আমরা। সাকিবের বারবার অনুশীলন প্রস্তুতি ক্যাম্প এড়ানো এবং তাকে বিসিবির ছুটি দেওয়ার বিষয়ে জানতে চাইলে আকরাম খান বলেছেন, এটি তো সে অনুমতি নিয়েই গিয়েছে, আর ওর কিছু জরুরি বিষয় ছিল যার জন্য ওকে যেতে হতো, সে এই বিষয়টি অনেক আগে থেকেই বলে এসেছে, আর এই ধরনের সিরিয়াস কিছু না হলে আমরা সাধারণত ছুটির অনুমতি দেই না, আর সে দলের সবার সঙ্গে থাকতে পছন্দ করে, যেহেতু তাকে যেতেই হতো তাই তাকে অনুমতি দেওয়া হয়েছে। এশিয়া কাপের জন্য আজই শেষ প্রস্তুতি সেরে নিয়েছে বাংলাদেশ জাতীয় দল। আগামী 9 সেপ্টেম্বর এশিয়া কাপ খেলার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। মিরপুরে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এশিয়া কাপ নিয়ে কথা বলেছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। মাশরাফি বিন মুর্তজা আগেই বলেছিলেন, এশিয়া কাপে বাংলাদেশের লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া, নিজেদের লক্ষ্যে অটুট আছে বাংলাদেশ, তবে এর জন্য শুরুটা ভালো চান বাংলাদেশ অধিনায়ক। এশিয়া কাপের গত 3 আসরের দুটিতে একটুর জন্য শিরোপার স্বাদ পায়নি বাংলাদেশ, এবার আর শিরোপাটা হাতছাড়া করতে চায় না দল। আগামী 15 সেপ্টেম্বর দুবাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের এশিয়া কাপ মিশন। গ্রুপ পর্বে বাংলাদেশের অপর প্রতিপক্ষ আফগানিস্তান। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচটাই মাশরাফির কাছে বেশি গুরুত্বপূর্ণ। তিনি বলেন, প্রথম ম্যাচটা অধিক গুরুত্বপূর্ণ, আমরা এশিয়া কাপে কেমন করব সেটা নির্ভর করবে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের পারফরম্যান্স। আমরা যদি ম্যাচটা জিততে পারি তাহলে আমরা শুরুতেই আত্মবিশ্বাস পেয়ে যাব, আমাদের সামর্থ্য আছে ভালো খেলার, দলে ভালো মানের ক্রিকেটার আছে যারা ম্যাচ উইনার, তারপরও আমাদের প্রথম ম্যাচটা গুরুত্বপূর্ণ, যদি প্রথম ম্যাচটি জিতে যাই আমাদের ভালো করার সুযোগ থাকবে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দারুণ নেতৃত্ব দিয়েছেন মাশরাফি। টেস্টে বিবর্ণ দলটি ওয়ানডেতে মুখোমুখি হওয়ার আগে মাশরাফি জানিয়েছিলেন ঘুরে দাঁড়াতে চান, এই গুটিয়ে দেওয়ার কাজে দলকে সামনে থেকে নেতৃত্ব দেন মাশরাফি। আর এই মাশরাফির বন্দনায় সাবেক অনেক ক্রিকেট গ্রেটরাও প্রশংসায় ভাসিয়েছিলেন। মাশরাফিকে নিয়ে কোন ক্রিকেটার কি বলেছিলেন চলুন দেখে নেই আমরা। পৃথিবীতে 2 ধরনের বলার আছে, এক মাশরাফি আর অন্যটি বাকি সব, গ্লেন ম্যাকগ্রা। আমার দুর্ভাগ্য আমি মাশরাফির সাথে এক টিমে খেলতে পারিনি, ব্রায়ান লারা। আমার সৌভাগ্য আমাকে কোনোদিন মাশরাফির বল মোকাবেলা করতে হয়নি, স্যার বিব রিচার্ডস। আপনি যদি মাশরাফির পুরো একবার স্বাচ্ছন্দ্যে খেলে ফেলতে পারেন তার মানে একদিন আপনি লিজেন্ড হবেন, বিবিএস লক্ষণ।